এরপরে আফরুজা ইসলাম আপনি লিখেছেন দুনিয়ার দুনিয়ায় অন্যায় না যারা বেশি করে তারা কেন বেশি ভালো থাকে দেখুন দুনিয়াতে অন্যায় এবং ভালো কাজ যারা করবে তারা একটু বেশি সুখে থাকবে এটা নবী করিম সাল্লাম বলেছেন সেই সাড়ে আগেই বলে গেছেন আর দুনিয়া সিজনুল কাফের দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা স্বরূপ এবং কাফের জন্য এই দুনিয়াটা হলো আপনার আহ জান্নাত স্বরূপ এখানে যা ঘোষি করতে পারে তার কোনো বাইন্ডিংস থাকে না একজন ইমানদার তিনি কোনো কিছু করতে গেলে হালাল হারামের যে বাইন্ডিং সেটা চলে আসে আল্লাহর আদেশ শিশুদের যে বাধা সেটা এসে তার সামনে দাঁড়ায় অর্থাৎ সব কিছুদিন মনে চেনি করতে পারেন না জেলখানার মতো বন্দি জীবনের মতো একটা দুনিয়া আল্লাহ তালা কাছে গুরুত্বপূর্ণ কিছুই নয় আপনি দুনিয়ার এই পঞ্চাশ ষাট বছরের জীবন যেখানে ভোগের মূল সময়টা বিশ চল্লিশ বছর হয়তো থাকে তো এই সময়টাকে যদি আপনি আখেরাতে অনন্ত অসীম কালের সাথে তুলনা করেন তাহলে দেখা যাবে এই জীবনের ভোগ কোনো ভোগ নয় কটেকারি আহ তিন নম্বর আয়তে বলেছেন তাও হুম হি হিমুল আমালু আমলু ফাসমন আপনি কাফেরদেরকে ছাড় দিয়ে রাখুন তারা খাক তারা ভোগে লিপ্ত থাকুক এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা লোভ লালসা এগুলোর মধ্যে তারা মত্ত থাকুক অচিরে তারা জানতে পারবে যে তাদের পরিণতি কি হতে যাচ্ছে দুনিয়ার ভোগটা এতটাই তুচ্ছ দেখুন ভোগ যেটা করে ফেলা হয় আমরা যে খাই যতক্ষণ আমাদের গলায় থাকে ততক্ষণ আমরা স্বাদটা ফিল করি যখন নিচে নেমে যায় এরপর কিন্তু অনুভবটা থাকে না খুব অল্প সময়ের ভোগের জন্য আমরা আমরা মনে করি যে তারা অনেক বেশি সুখ করছে আখারাতের যে সুখ হবে সেটা হবে অন্তসীমকালের সেটা হবে স্থায়ী এবং প্রকৃত সুখ নবী করিম সাল্লা সাল্লাম তৃণমূল জীবনী দেখা দিয়েছে বলেছেন লৌকানাতে ধুনি জানাহা বাউদা যদি দুনিয়াটা আল্লাহবুল্লা আলমিনের কাছে তা যে দিল্লাহ বাউদা দুনিয়াটা আল্লাহর কাছে যদি একটা মাছির ডানার সমপরিমাণ মূল্যের হতো তাহলে সেক্ষেত্রে মা সাকা কাফেরান সুর বাতামে মা কোনো কাফেরকে এক ঢোক পানি আল্লাহ তালা পান করতে দিতেন না দুনিয়ার কোনো ভ্যালু আল্লাহ তালার কাছে নাই এটা খুবই সীমিত সময়ের জন্য যে আখেরাতকে বিশ্বাস করে তার কাছে দুনিয়া কিছুই নয় এখানকার কষ্ট বিনিময় আল্লাহ তাকে জান্নাত দিবেন তো সেই জায়গা থেকে একজন ইমানদার তিনি খারাপ মানুষদের ভালো হওয়া দেখে বিচলিত হবেন না বরং তার ইমান আরও সুদৃঢ় হবে না মিস্লাম তো বলেই গেছেন যে খারাপ মানুষদের জন্য দুনিয়াটা হলো জেলখানা আল্লাহ তালা আমাদেরকে সবর করার তোফিক দান করুন ইমানের পরে বিশেষ করে আখিরি জামানাতে সে বহুমুখী ফিতনা বহুমুখী সংশয় স্বয়তান তার দোষরা সৃষ্টি করবে সেগুলোতে আমাদের ইমানকে হেফাজতে রাখার তফিক দান করুন এরপর প্রশ্ন হলো সম্প্রতি করোনা প্যান্ডামিকের কারণে অন্যান্য অনেক বিধিনিষেধের পাশাপাশি ওয়াজ মাহফিল উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই বিষয়ে আপনি কিছু বলবেন দেখুন প্রকৃত অবস্থা কতটা ভয়াবহ এবং সত্যি আমাদের জন্য অনেক বেশি ভয়াবহ কিনা অনেক বেশি ক্ষতিকর কিনা এটা সংশ্লিষ্টটা ভালো বলতে পারবেন আমরা একজন সাধারণ মানুষ হিসাবে দেশে একজন নাগরিক হিসাবে শুধু এটুকুই বলবো যে স্বাস্থ্যবিধি মেনে যদি অন্য অনেক কিছু চলতে পারে তাহলে ওয়াজ মাহফিলগুলোর ক্ষেত্রেও সেই স্বাস্থ্যবিধি মেনে ওয়াজ মাহফিল করার নির্দেশনা দেওয়া উচিত এবং প্রয়োজনে অত্যন্ত স্ট্রিক্টলি এই বিষয়টাকে হ্যান্ডেল করা যেতে পারে বাণিজ্যমালা যদি খোলা থাকতে পারে এবং আরো অনেক কিছু যদি খোলা থাকতে পারে সম্প্রতি নির্বাচন হয়ে গেল এই বিধিনিষেধের মধ্যেই আমরা জানি বড় একটা নির্বাচন হয়ে গেলো সিটি কর্পোরেশন নির্বাচন আর অনেক নির্বাচন হয়ে গেল তাহলে সেক্ষেত্রে ও আজ মাহফিলগুলো এগুলোর প্রয়োজনীয়তা আরো বেশি মানুষ যখন আল্লামুখী হবে মানুষ যখন আল্লাহর দিকে ফিরে আসবে তখন এ ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে করবেন বিশেষ করে একটি হাদিস আমাদের জানা থাকা উচিত আমি করিম সাদাল্লাহ আসলাম বলেছেন লালতা কম কত কোনো জাতির মধ্যে যদি অশ্লীলতার জোয়ার এটা বিস্তার লাভ করে তাহলে সেক্ষেত্রে তাদের মাঝে এমন দুর্ভিক্ষ নেমে আসে যেটা ইতুপূর্বে কারোর মধ্যে ছিল না এবং মহামারী একটার পর একটা ভয়ঙ্কর এবং প্রলয়ঙ্কারীভাবে আসতে থাকে এই হাদিস থেকে স্পষ্টত বোঝা যায় যে এই প্রলয়নকারী বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহর দিকে আমাদের রুজু হওয়া দরকার এবং মানুষের মধ্যে নৈতিকতা এবং মূল্যবোধ যেন জাগ্রত হয় সেই কর্মকাণ্ডগুলো অব্যাহত রাখা দরকার বিদায় অন্য অনেক কিছু যেরকম অব্যাহত আছে ওয়াজ নসিহতের যে ধারা সেটা অব্যাহত থাকা উচিত তবে হ্যাঁ এটাও সাথে সাথে বলতে হবে ওয়াজ ওয়াজমাফলের যারা আয়োজন করেন তারা বেশিরভাগই অসচেতন থাকেন তাদেরকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে এবং অন্যান্য সতর্কতার যে মাধ্যমগুলো আছে সেগুলো মেনে হলেও ওয়াজ মাহফিল করার ব্যবস্থা ন্যূনতম থাকা উচিত এটা একেবারে বন্ধ করে দেওয়া এটা আমি মনে করি অন্যায় এবং অনুচিত এবং ভুল পদক্ষেপ এটির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হব এবং এই সময়টাতে বিশেষ করে প্যান্ডামিকের সময়গুলোতে আল্লাহর দিকে আরও বেশি রুজু হওয়া দরকার মানুষের মধ্যে ওয়াজ নসিহতের চর্চা এবং নীতিনৈতিকতার চর্চা আরও বেশি হওয়া উচিত আল্লাহ কাছে ইস্তেফার করা উচিত কারণ আমরা যত যাই বলি না কেন প্রকৃত রক্ষাকারী একমাত্র আল্লাহ রবুল আলমিন আমাদের সমস্ত সাধ্যগুলো যে কত সীমিত এই প্যান্ডামিককে দেশটা প্রমাণ করে দিয়ে গেছে যারা অনেক বেশি উন্নত সে দেশগুলো পর্যন্ত একেবারেই সারেন্ডার করে ফেলতে বাধ্য হয়েছে এবং নিরুপায় হয়ে গেছে আল্লাহ রবুল আলমিনের কাছে রুজু করা আসলে মানুষের তেমন কিছু করার নাই ছোটো বড়ো প্রত্যেকটা বিষয় সেই জন্য আল্লাহর দিকে আমাদের রুজু হওয়ার জন্য বরং ওয়াজ মাহফিলগুলো নির্দিষ্ট নিয়মকানুন মেনে সীমিত পরিসর হইলেও হওয়া উচিত